সুপ্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেমিস স্কুলের আজকের রাত নয়টা লাইভ ক্লাসটাতে দেখো আমাদের আজ রাত্রের নয়টার যে লাইভ ক্লাসটা সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার টেন পয়েন্ট ফোর এর উপর টেন পয়েন্ট এর উপর আমাদের কিন্তু বেসিক্যালি দুইটা ক্লাস হবে এবং দুইটা ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাসটা ওকে তো আমরা আজকে যে পার্টটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তো দেখো অনেক বন্ধুই রিকোয়েস্ট ছিল যে তাদের আমরা যেন ইন্টিগ্রেশন পার্টটা একটু ক্লাসে যেন করি তো ইন্টিগ্রেশনে প্রিভিয়াসলি কিন্তু আমরা 10.1 10.2 10.3 তিনটা ক্লাস করছি ঠিক আছে তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা করতেছি 10.4 যেসব বন্ধুরা অলরেডি আমাদের সাথে এখানে জয়েন করছো তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা কাইন্ডলি আমাদের ক্লাসটাকে কমেন্ট করো শেয়ার করার মাধ্যমে ফ্রেন্ডদের কাছে ছড়িয়ে দাও জানাও যে আমরা এখানে টেনমিস স্কুলে রাত নয়টা একটা লাইভ ক্লাস করতেছি ম্যাথের চ্যাপ্টার টেন পয়েন্ট ফোর এর উপর এবং তোমরা যারা চলে এসছো তারা কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদেরকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোন কলেজ থেকে কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছো ওকে এবং আমরা আস্তে আস্তে আমাদের লাইভ ক্লাসটাকে আসলে শুরু করি দেখো ক্লাসটা শুরু করার আগে কিছু পূর্ব কথা একটু বলে নেই আমাদের টেন পয়েন্ট ফোর ক্লাসটাকে করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই টেন পয়েন্ট ওয়ান টু থ্রি সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে তাছাড়া কিন্তু ক্লাসটাকে তোমরা হয়তো ভালোভাবে বুঝবা না তো যারা মাত্র বা আজকেই প্রথম আমাদের লাইভ ক্লাস করতেছো ম্যাথের লাইভ ক্লাসটা তাদেরকে একটা রিকোয়েস্ট আছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে অথবা আমাদের যে ইউটিউবে যে লাইভ ক্লাসের চ্যানেল আছে সেখান থেকে কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচার একটু দেখে নিবা 10.1 10.2 এবং 10.3 এর উপর মোট চারটা ক্লাস ছিল ঠিক আছে 10.3 এর উপরে চারটা ক্লাস ছিল তো 10.4 এর যেই দুইটা ক্লাস হবে আজকে হবে তার প্রথম লাইভ ক্লাসটা ওকে আমরা একটু দেখি এখানে অনেক বন্ধু অলরেডি জয়েন করছে আমাদের সাথে তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে লিখো তোমরা কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাদের সাথে ঠিক আছে আমরা আমরা আজকে আজকে থেকে শুরু করব। একটা জিনিস একটু শর্টকাটলি শিখব ওকে তো দেখা যাচ্ছে অনেক বন্ধু চলে আসছে বসির থ্যাংক এরপর হচ্ছে যে বা নিউ ইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে আফরিন বরিশাল থেকে পিয়াস আর পিসি আরমান হুসাইন ফেনি থেকে নীরব খাগড়াছড়ি দিশা মিরপুর থেকে রাখি হ্যালো ভাইয়া হ্যালো আপু ঠিক আছে এরপর হচ্ছে তোমার আহ মুস্তাক আহমেদ জয় সীমান্ত আফরিদি চাঁদবামা ফটিকছড়ি উপজেলা দিশা শফিকুল সুজন মোহাম্মদ ইয়াসিনাকার আশরাফুল হোসাইন শান্ত অনেক বন্ধু আফ্রিদি ইসলাম তো দেখো যারা ক্লাসে চলে এসছো তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আসো আমরা লাইভ ক্লাসটা আস্তে আস্তে শুরু করি আচ্ছা তো তোমরা যারা আসছো সেই একই জিনিস আবার একটু বলি ক্লাসটাকে একটু ছড়িয়ে দাও শেয়ার করো ফ্রেন্ডদের কাছে ওকে আরেকটা কথা তোমাদেরকে একটা কথা বলি দেখো আজকে কিন্তু আমরা আমরা কিন্তু একটা ক্লাস করছিলাম নাইন পয়েন্ট সিক্স অনেক বন্ধু হয়তো সেই নাইন পয়েন্ট সিক্স এর ক্লাসটা কিন্তু মিস করতে পার মিস করে ফেলছে হয়তো অলরেডি তো তোমাদের জন্য কিন্তু কোনো টেনশন নাই এই ক্লাস গুলা কিন্তু আমরা লাইভ ক্লাস নেওয়ার পরও কিন্তু এগুলো কিন্তু থেকে যায় এগুলো আমাদের ওয়েবসাইটে সব সময় থাকে এবং আমরা ওয়েবসাইট থেকেও সেটা দেখতে পারি ইনফ্যাক্ট আমাদের লাইভ গ্রুপেও কিন্তু সেই জিনিসগুলো থেকে যায় তো আসলে ভয় পাওয়ার কিছু নেই সেগুলো আমরা হয়তো দেখাই দিব কিছুক্ষণ পর কোর থেকে আসলে করতে হবে ওকে তো দেখো ইন্টিগ্রেশনের যে পার্টটা আমরা আজকে করব সেটা করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের দুইটা বাংলা নাম আমাকে একটু লিখে পাঠাও ইন্টিগ্রেশনের বাংলা নামগুলো আসলে কি কি ওকে আচ্ছা ইন্টিগ্রেশনের বাংলা নামগুলো আসলে কি কি যেমন ডিফারেন্সিয়েশনের বাংলা নাম ছিল দুইটা কি কি বলো অন্তরিকরণ আর একটা কি ছিল বলো ব্যবকলন ঠিক আছে ইন্টিগ্রেশনের মান বাংলা নাম কি বলো ঠিক আছে এই জিনিসটা একটু আমাকে লিখে জানাও তো দেখো আমরা আজকে 10.4 যে করব 10.4 করার জন্য আমরা আমরা কোন বইটা ফলো করি অনেক বন্ধু যারা আজকে প্রথম জয়েন করছো দেখো আমরা কিন্তু লিখে রাখছি আহমেদ বই আমরা ফলো করতেছি তুমি বাজারের যে কোনো বই সেটা অক্ষর বৃত্ত হোক সেটা কেতাবুদ্দিন স্যার হোক যে কোনো সার এর বই তুমি ফলো করতে পারো বাট আমরা তো একটা ফলো করতে হয় আমরা এখানে এস ইউ আহমেদের স্যারের বইটা ফলো করতেছি তোমরা এই বইটাও ফলো করতে পারো 10.4 বন্ধুরা আমরা 9th হায়ার हायर ম্যাথে কিন্তু একটা পার্ট করছিলাম তোমাদের মনে আছে এটা সম্ভবত हायर ম্যাথের চ্যাপ্টার 2 তে ছিল এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ করা কি করা বলো আংশিক ভগ্নাংশ আজকে আমরা শর্টকাটে সেই জিনিসটা একটু শিখবো আচ্ছা দেখো সেটার আগে সেটার আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই নিয়ে আসি যে কেউ যদি আমাদের লাইভ ক্লাসগুলো মিস করে ফেলো তাহলে আসলে আমরা কোন জায়গা থেকে সেই জিনিসটা আসলে খুঁজে নিব ওকে একটু দেখো এখানে সবাই একটু খেয়াল করো ধরো তুমি তোমার ব্রাউজার সেকশনে গিয়ে উপরে এই জায়গাতে খেয়াল করো এক্স্যাক্টলি এই জায়গাতে লিখবা হচ্ছে দেখো টেন মিনিট স্কুল ডট কম আমাদের টেন মিনিট স্কুলের অফিসিয়াল যে সাইটটা সেটা ইয়ে হচ্ছে ডাব্লিউ 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 ডট খেয়াল করো অনেক বন্ধু হয়তো অলরেডি আমাদের এই সাইটটাতে কোনো না কোনোবার ঢুকছো বা দেখে আসছো দেখো www.10minuteschool.com এবং এখানে নিচে খেয়াল করো নিচে এই যে দেখো এখানে লাল করে একটা বাটন দেখা যায় এই বাটনটা আসলে লাইভ ক্লাসের বাটন ঠিক আছে কিসের বাটন বলো লাইভ ক্লাসের বাটন এখানে যদি তুমি এই যে দেখো নিচে লাল বাটনটা লাইভ ক্লাসের বাটন ক্লিক করলে কিন্তু দেখো লাইভ ক্লাসের সাবজেক্ট গুলো চলে আসে দেখো এই যে উপরে একটু ভালো করে দেখো এখানে উপরে লেখা 10minuteschool.com এবং এখানে এই যে সাবজেক্ট গুলো সুন্দর করে লেখা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই বাংলা ইংলিশ গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র তো তোমার যখন যেই সাবজেক্টের লাইফ ক্লাস লাগুক না কেন তুমি কিন্তু এখান থেকে সুন্দর করে জিনিসগুলো দেখে আসতে পারো সে তোমার ধরো নাইন পয়েন্ট ফোরের লাইফ ক্লাস লাগবে সেখানে চলে যাও তোমার ধরো ফিজিক্সের একটা টপিকের লাইভ ক্লাস চলবে তুমি এখানে গিয়ে লাইফ ক্লাসে গিয়ে দেন কি বলো ফিজিক্স চুজ করো এবং দেখবো লাইভ ক্লাসটা কিন্তু সেখানে তোমার জন্য আসে ওকে তো আমরা আর দেরি না করে আস্তে আস্তে ক্লাসটা আমাদের শুরু করি দেখো তাহলে আমরা যে 10.4 টা আজকে করব যে 10.4 এ প্রথম পার্টটা হবে হচ্ছে কি শিখা বলো যে পার্টটা সেটা হচ্ছে আমরা একের এক দিয়ে শুরু করি কোন একটা चैप्टर्स প্রথম অঙ্কটা নাকি সব সময় করে দেয়া লাগে ওকে তো দেখি বন্ধুরা কি লিখে জানাছে আছে আমাকে হ্যাঁ অনেকে লিখছে আচ্ছা সেটা হচ্ছে সমাকলন যোগজীকরণ সমাকলন যোগজীকরণ এরপরে হচ্ছে যোগজীকরণ সমাকলন সাদিক হ্যাঁ অনেক বন্ধু জানাইছে হচ্ছে যোগজীকরণ সমাকলন হ্যাঁ আসলে খেয়াল করো আমাদের আসলে যেটা কথা যে কাজটা করার দরকার ছিল সেটা হচ্ছে কি করা বলো ইন্টিগ্রেশনের দুটা বাংলা নাম লেখা এবং ইন্টিগ্রেশনের দুটা বাংলা নাম হচ্ছে একটা হচ্ছে যোগজীকরণ আর একটা হচ্ছে সমাকলন ওকে দেখো টেন পয়েন্ট ফোর আমরা শুরু করতেছি আস্তে আস্তে আমাদের একের প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে dx বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ বন্ধু ডি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ ওকে তো দেখো ডি এক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ বন্ধুরা খেয়াল করো প্রথম কাজ হচ্ছে এই টার্মটাকে আমাদের কি করা লাগবে বলো এই টার্মটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তোমাদের নিশ্চয়ই মনে আছে আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে করতাম আমরা আজকে শর্টকাটে সেই জিনিসটা একটু শিখব একটু দেখে নাও কি লেখা যায় আমরা লিখব যে এখন খেয়াল করো এখানে খেয়াল করো উপরে কিন্তু কেউ নাই তাহলে আমরা কি লিখবো বলো এটা তিনটা দাগ দাগ দিতে হবে কয়টা আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু কিছু লিখবো না প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ বন্ধুরা একটু খেয়াল করো শর্টকাটটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতেছি ওকে অনেকেই হয়তো বুঝবা না বা বুঝার চেষ্টা করে একটু কাইন্ডলি দেখো একটু দেখলেই হয়তো সহজে বুঝে ফেলতে পারবা এখানে কয়টা টার্ম আছে আমাদের উপরে কিন্তু কোনো টার্ম নাই নিচে আমাদের দুইটা টার্ম আছে কি বলো এক্স প্লাস ওয়ান এবং কি বলো এক্স মাইনাস ফাইভ আচ্ছা তো আমরা এরকম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এই ফর্মেটে লেখার পর এটাকে এরকম দুই ভাগে লিখবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আরেকটা খালি রাখবো আবার ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ আরেকটাকে খালি রাখবো আমাদের এখানে টার্ম কয়টা দুইটা কত কত

তো দেখো আমরা যেই টার্মটাকে লিখলাম আমরা কিন্তু x প্লাস ওয়ান লিখছি তাহলে অপরটার এক্স এর জায়গাতে আমি ওই যে পাশেরটাকে শূন্য ধরলে যে ভ্যালু আসে সেটা বসাবো টার্মটাকে আমি আবারও বলতেছি আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাচ্ছি কি করব আমরা যেই টার্মটা আমরা এখানে লিখলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লিখছি আবার এখানে লিখছি ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ যেটা লিখলাম এটা স্থির থাকবে

প্লাস প্লাস এখানে এখানে হবে হবে মাইনাস ফাইভ ফাইভ ওয়ান ওয়ান সিক্স তাহলে আমরা এখান থেকে ওয়ান বাই সিক্স যদি কমন নেই দাঁড়াবে হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বন্ধুরা আমি আবারও তোমার জন্য এই আংশিক ভগ্নাংশ শর্ট কাটে করার টার্মটা একটু তোমাকে শেখাতে চাচ্ছি একটু ভালো করে দেখো আমাদের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই ম্যাথটা আমাদেরকে করতে হবে তো করার আগে ফার্স্ট কাজ হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে কি করা বলো শর্টকাটে তোমাকে আংশিক ভগ্নাংশটা বের করতে হবে এটার কিভাবে করলাম আমরা দেখো দুইটা টার্ম ছিল এখানে এখানে ছিল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ আমি এক্স প্লাস ওয়ান লিখলাম x 5 প্লাস দিয়ে মাঝখানে প্লাস দিয়ে দুই পাশে লিখে ফেললাম লিখলাম কত x plus 1 x plus 1 কে 0 ধরলে x এর ভ্যালু আসবে -1 এইটা তুমি পাশেরটা আমি তো x 1 লিখে ফেলছি পাশের টার্মেট জায়গায় x এর জায়গায় কত লিখবো আমরা -1 তাহলে এখানে বসায় দিলে -1 5 প্লাস দিয়ে আমি লিখছিলাম কত x 5 x minus 5 কে 0 ধরলে x এর মান কত আসে

ছিল এবং দেখো অঙ্ক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এরপরের পার্টে তাহলে কি হবে দেখো এরপরের পার্টে যে পার্টটা হবে যে অতএব আমরা ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই প্লাস মাইনাস সমান সমান ওয়ান বাই সিক্স ইন্টিগ্রেশন অফ কত বলো দেখো আমরা কিন্তু এই টার্মটাকে ডিফারেনশিয়েট করে এখানে পাইছি তো বন্ধুরা একটু মনে রাখবা প্রথম লাইনে কিন্তু ট্রিপল দাগ দেওয়া লাগে এটা কি ইন্ডিকেট করে বলো এটা হচ্ছে অভেদ ইন্ডিকেট করে প্রথম যখন অসমতা করতে যাবা প্রথম লাইনে তিনটা দাগ দেওয়া লাগবে সমান সমান না কিন্তু অভেদ চিহ্ন ইউজ করা লাগে বাকিগুলোতে হচ্ছে সমান সমান এবং এখানে কত আসছে ওয়ান বাই ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটার কি বলো ডিএক্স তাহলে ওয়ান বাই সিক্স এবং সাথে লন দেখো বন্ধুরা এটাই কিন্তু ছিল আমাদের টোটাল ম্যাটটা যদি কারো কোনো কোথাও বুঝতে প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা ওকে করান হ্যাঁ 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 ছেলে করতেছে একটু অল্প এমবি আছে আছে হ্যাঁ দেখা যাক হ্যাঁ ভাই একজন রিকোয়েস্ট করতেছে ভাইয়া কঠিন গুলা করান হ্যাঁ ভাইয়া আমরা কঠিন সহজ সবগুলা ব্যথি করবো অনেক মানুষ ক্লাস করছে তোমরা একটু বুঝে নাও আমরা আসলে ক্লাসে কি করতেছি একটু দেখো

সেইটাকে শূন্য ধরে এক্স এর যে মান পাবো সেটা আরেকটার মধ্যে বসাবো আমি আবারও বলে টার্মটা যে টার্মটা লিখলাম আমরা সেটাকে জিরো ধরে আমরা যে ভ্যালুটা পাবো সেটা পাশেরটা এক্স এর জায়গাতে বসিয়ে দিব টার্মটা একটু খেয়াল রেখো এরপর এক্স মাইনাস ফাইভ লিখলাম তো দেখো এক্স মাইনাস ফাইভ কে যদি তুমি জিরো ধরো এক্স এর মান তোমার আসবে হচ্ছে কত পাঁচ তাহলে আমরা লিখলাম কত এক্স মাইনাস ফাইভ তাহলে এটা তো লিখে ফেলছি এইটার এক্স এর জায়গাতে কত বসাবো বলো জিরো ধরলে এক্স এর মান কত আসে বলো পাঁচ তাহলে এই এক্স এর জায়গাতে বসাতে হবে পাঁচ তাহলে পাঁচ প্লাস এক পাঁচ প্লাস এক কত ছয় বাকি প্রথম লাইনে কিন্তু ট্রিপল দাগ অর্থাৎ অভেদ এবং বাকি লাইন গুলা কিন্তু সমান সমান তাহলে এখানে মাইনাস সিক্স এখানে আসবে সিক্স ক্যালকুলেশন করে ওয়ান বাই সিক্স কমন নিয়ে ফেলো ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তো দেখো আমরা কিন্তু নিচে এই টার্মটার আংশিক ভগ্নাংশ বের করে ফেলতে পারছি এরপর কি করবো দেখো বন্ধুরা এখানে ইন্টিগ্রেশন অফ এই টার্মটা ওয়ান বাই সিক্স ইন্টু কি করলাম বলো এই পার্টটা লিখে ফেললাম এবং তোমরা তো জানো ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স এর সূত্র কি বলো লন এক্স তাহলে খেয়াল করো এখানে 1 বাই এক্স মাইনাস 5 এটাকে করলে কি আসবে বলো লন এক্স মাইনাস 5 মাইনাস আচ্ছা সরি এখানে প্লাস না মাঝখানে মাইনাস মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এবং যেটা বললাম আমি এখানে প্লাস দেওয়ার কারণে গুণাকারে লিখছিলাম বাট আসলে এটা কি হবে গুণাকারে হবে না কি জানি আমরা লনের ক্ষেত্রে যদি টার্ম গুলো গুণ আকারে থাকে সরি যোগ আকারে থাকে তাহলে গুণ ফর্মে যাবে আর যদি এরকম বিয়োগ আকারে থাকে তাহলে কিন্তু ভাগ যাবে নিচে হবে খেয়াল করো অঙ্ক কিন্তু ফর্মে এরকম করে বুঝাতে গেলে দেখবা তুমি নিজেই কিন্তু নিজের ভুলটা ধরতে পারবা আমরা কি ভুল করলাম এখানে মাইনাস ছিল প্লাস দিয়েছিলাম এই জন্য আমরা গুণ ফর্মে লিখছিলাম আসলে তো এখানে মাইনাস লন টার্মগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে কিন্তু বিয়োগ ফর্মে লেখা যায় আশা রাখি তোমরা বুঝতে পারতেছ যদি কোনো বস্তু বন্ধুর বুঝতে সমস্যা হয় ভাইয়া ছয় নম্বর লাইনটা 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 আবার একটু একটু বলো প্লিজ আচ্ছা নম্বর নম্বর শান্ত খেয়াল কি এখানে এক দুই তিন চার কাছে কিছু বন্ধুর না তো দেখো এই যে এই টার্মটাকে আমরা যদি কি করি আংশিক ভগ্নাংশ করি আমরা কিন্তু এই টার্মটা পাই আমি জাস্ট এটার জায়গাতে এই লাইনটা কি করলাম বলো বসিয়ে দিলাম বন্ধু একটু দেখো এখানে মাইনাস ছিল লনের ক্ষেত্রে যদি মাইনাস ফর্মে থাকে তাহলে কিন্তু ভাগাকারে লেখা হয় তাহলে উপরে এক্স মাইনাস ফাইভ মাইনাস লন এক্স প্লাস ওয়ানের জন্য নিচে এক্স ওয়ান সেটা হচ্ছে প্লাস সি তো দেখো আহামরি কঠিন পার্ট কি ছিল এখানে আমার মনে হয় কিন্তু না ওকে বুঝতে সমস্যা হলে কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে একটু লিখে পাঠাও আচ্ছা একের দুই তিন চার পাঁচ সবগুলো অঙ্ক একই রকমের আমি আরেকটা অঙ্ক তোমাদের জন্য করব সেটা হচ্ছে একের চার নাম্বার ম্যাথটা একের কয় নাম্বার ম্যাথ বলো চার নাম্বার ম্যাপটা তো এখানে একটু দেখো চার নাম্বার ম্যাপটা দেখলো তোমরা হয়তো এটা প্রসেসটা আবার একটু বুঝতে পারবা বন্ধুরা অঙ্ক গুলো কিন্তু ইন্টিগ্রেশনের এর এই ম্যাপ তোমাদের আসলে করা লাগবে তো ম্যাপ গুলা সম্পর্কে তোমাদের আইডিয়া খুবই ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার থাকা কিন্তু দরকার ঠিক আছে দেখো এখানে 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 হুম

উপরে টু এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু বন্ধুরা একটু খেয়াল করো এই ম্যাথটা আমরা করতে চাচ্ছি তাহলে এখানে কিন্তু অনেকগুলো টার্ম আগের ম্যাথে মাত্র কয়টা টার্ম ছিল দুইটা টার্ম ছিল সেক্ষেত্রে আমরা যেভাবে আংশিক ভগ্নাংশ করছি আমরা কিন্তু এটার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেই প্রসেসটা ফলো করব। বাট একটা পার্থক্য হচ্ছে আমাদের আগের ম্যাথে উপরে কিন্তু ওয়ান ছিল দেখো এক নম্বর ম্যাথটাতে উপরে কি ছিল ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ কিন্তু এই ম্যাচে দেখো উপরেও কিন্তু একটা টার্ম আছে 2x 1 তো আমরা এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা একটু খেয়াল করো এখানেও কঠিন কোনো কিছু নাই একটু দেখো যে আমরা লিখব যে এখন একটু বোঝার চেষ্টা করো তোমরা দেখো উপরে 2x 1 নিচে x x 1 x 2 ওকে কয়টা দাগ দিতে হবে বলো প্রথম লাইনে আংশিক ভগ্নাংশ করতে গেলে প্রথম লাইনে অলওয়েজ তিনটা দাগ দেয়া লাগবে কয়টা দাগ বলো তিনটা দাগ এবং তিনটা দাগ কি ইন্ডিকেট করে বলো অভেদ ওকে তো দেখো আমরা তিনবারে তিনটা টার্ম লিখব একবার লিখব x প্লাস একবার লিখব আচ্ছা ওয়ান লেখা যাবে না একবার লিখব x মাইনাস ওয়ান আচ্ছা আরেকবার লিখব কিছুই লিখব না আরেকবার লিখব হচ্ছে x মাইনাস না x মাইনাস টু তাহলে তিনবারে কিন্তু আমরা তিনটা টার্ম লিখলাম x লিখলাম x-1 লিখলাম x-2 লিখলাম নিচের টার্মগুলো অর্থাৎ কি বলো ভগ্নাংশের হরের টার্মগুলোকে আমরা সেপারেটলি কয়বার লিখলাম তিনবার লিখলাম এবার দেখো তিনটা টার্মকে আমরা শূন্য ধরি প্রথমে হচ্ছে x শূন্য সেকেন্ড টার্মে হচ্ছে x ইকুয়াল টু শূন্য তাহলে x টু কত বলো x-1 যদি শূন্য হয় x ইকুয়াল টু কত 1 থার্ড টার্মে হচ্ছে x-2 শূন্য

বাকি দুই জায়গাতে জিরো বসাবো এবং এই টার্মটা উপরেও কত বসাবো বলো বসাবো তাহলে করো আমরা নিচে এক্স কে জিরো ধরলে জিরো পাওয়া যায় এবং বাকি প্রত্যেকটা টার্মে এক্স বাদে এই ভগ্নাংশের বাকি তিনটা ক্ষেত্রে আমি এর জায়গাতে জিরো বসিয়ে দিলাম ওকে এরপর দেখো আমি এখানে লিখছি কত এক্স মাইনাস ওয়ান x minus 1 কে জিরো ধরলে x এর মান আসে কত 1 তাহলে আমি x minus 1 লিখে রাখছি তাহলে বাকি তিনটা ক্ষেত্রে আমি কত বসাবো x এর জায়গাতে 1 তাহলে উপরে হবে 2 into 1 minus 1 নিচে হবে এই x এর জায়গাতে 1 এখানে হবে 1 minus 2 ওকে আচ্ছা এবং থার্ডটা যে খেয়াল করো ভাইয়া ও আমি লিখছি কত x minus 2 x minus 2 কে জিরো ধরলে x এর মান কত আসে 2 আসে তাহলে আমরা কি করব বলো এই যে এই এক্স মাইনাস টু বাদে এই টার্মটা বাদে বাকি এক দুই তিন এই তিনটা জায়গাতে কত বসাবো টু বসাবো কার জাগাতে এক্স এর জায়গাতে তাহলে উপরে কত হবে টু ইন্টু টু মাইনাস ওয়ান নিচে এক্স এর জায়গাতে টু আর সাথে থাকবে কত বলো এখানে এক্স মাইনাস ওয়ান এর জায়গাতে টু মাইনাস ওয়ান তো বন্ধুরা খেয়াল করো একটু এখানে টার্মটা এবার কিন্তু সমান উপরে মাইনাস ওয়ান নিচে কত আসবে এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু উপরে আসবে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এখানে কত আসবে এখানে দুই দুগুনা চার মাইনাস এক নিচে আসবে x মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান তো দেখো এরপরে লাইনে আমরা কি করতে পারি মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফাইনালি আসবে মাইনাস ওয়ান বাই এক্স ওকে দেখো মাইনাস মাইনাস সরি ওয়ান বাই টু এক্স ওকে মাইনাস দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে মাইনাস ওয়ান নিচে হচ্ছে ওয়ান ইন্টু টু দ্যাট ইস টু এক্স এখানে দেখো একটা মাইনাস আর এখানে তো মাইনাস নাই প্লাস মাইনাস এটাও মাইনাস ওয়ান বাই এটা কত হবে বলো এক্স মাইনাস ওয়ান ওকে এখানে খেয়াল করো এখানে কত এখানে এখানে হচ্ছে শুধুমাত্র কি হবে বলো প্লাস থ্রি বাই টু কিন্তু সাথে কি থাকবে একটা ওয়ান বাই থ্রি বাই টু নিচে থাকবে একটা এক্স মাইনাস টু তো দেখো এই বিশাল টার্মটাকে কিন্তু আমি শর্টকাটে এই মাত্র দুই লাইনের মঝখানে কি করে ফেলতে পারি এটার আংশিক ভগ্নাংশ বের করে ফেলতে পারি টার্মগুলো তোমাকে আমি আবার একটু শিখিয়ে দিচ্ছি কি করব বলো এখানে কয়টা টার্ম বলো একটা দুইটা তিনটা এই যে একবার লিখলাম এক্স একবার লিখলাম x-1 একবার লিখলাম x-2 আচ্ছা কি করলাম x যখন রাখলাম যাকে লিখলাম তাকে শূন্য ধরে আমরা যে ভ্যালুটা পাই সেটাকে বাকি যে তিন জায়গাতে সেখানে বসিয়ে দিতে হবে যেমন কি x-1 লিখলাম x-1 কে শূন্য ধরলে x এর ভ্যালু কত পাওয়া যায় 1 এটাকে আমি বাকি জায়গাগুলোতে 2x-1 এর জায়গাতে x এর জায়গাতে x-2 এর জায়গাতে বসিয়ে দিব এইভাবে কিন্তু আমরা সহজে কি করতে পারি আংশিক ভগ্নাংশটা বের করে ফেলতে পারি ওকে তো দেখো এবার এবার কি করা যায় অতএব ইন্টিগ্রেশন অফ কত বলো ইন্টিগ্রেশন অফ টু এক্স মাইনাস ওয়ান ওয়ান সাথে হচ্ছে হচ্ছে ডি এক্স 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 নিচে মাইনাস মাইনাস টু ইকুয়াল টু এখানে কত আসবে দেখো এখানে আসবে হচ্ছে আহ হম তিনটা টার্ম এখানে তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ঠিক আছে এবং কত বলো মাইনাস হাফ ওয়ান বাই এক্স কে করলে লন এক্স ঠিক আছে এখানে মাইনাস লন এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস থ্রি বাই টু এক্স মাইনাস টু প্লাস হচ্ছে সি ওকে খেয়াল করো টার্ম গুলো কিভাবে আসতেছে এখানে আচ্ছা আমি মাথা লাগবে আচ্ছা দেখো আমরা কি করলাম আংশিক ভগ্নাংশ করার পর এই টার্মটা আমরা কিন্তু যে টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে তার থেকে কিন্তু এই টার্মটা আসলে পাচ্ছি তো আমরা কি করলাম দেখো এই টার্ম থেকে আমরা এটা পেলাম সুতরাং এই টার্মটাকে আমার কি করতে হবে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস ওয়ান বাই টু এক্স দেখো আমি কিভাবে লিখছি মাইনাস ওয়ান বাই টু কারণ কি হাফ কিন্তু একটা ধ্রুবক সংখ্যা ওয়ান বাই এক্স ইন্টিগ্রেট করলে কত আসবে লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লিখে ফেললাম এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে লন এক্স মাইনাস ওয়ান এরপর দেখো প্লাস থ্রি বাই টু যেটা হচ্ছে ধ্রুবক ওয়ান বাই এক্স মাইনাস টু এটাকে ইন্টিগেট করলে কত আসবে লন এক্স মাইনাস টু তো বন্ধুরা দেখো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলো জি ভাইয়া বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি ভাইয়া সি কেন আসে বন্ধু যে জিজ্ঞেস করতেছো সি কেন আসে আমরা কিন্তু এগুলা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি সি কেন আসে ইন্টিগ্রেশন আসলে ক্ষেত্রফল নির্দেশ করে এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলটাকে ঠিকমতো বোঝানোর জন্য বের করার জন্য আসলে সে ক্ষেত্রে কিন্তু সি আনতে হয় ওকে ভাইয়া এক্স সমান সমান জিরো সি কেন লেখাগুলা বুঝতেছি মিজানুর রহমান আচ্ছা হ্যাঁ ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনে আমার অনেক প্রবলেম ছিল থ্যাংক্স এ আচ্ছা আচ্ছা যাক নাইন পয়েন্ট ওয়ান টু লেসেন গুলো নিয়ে ভিডিও নেন প্লিজ হ্যাঁ আমরা কিন্তু আসলে সবগুলো পার্টি আস্তে আস্তে আসলে নিবো দেখো অনেক বন্ধু রিকোয়েস্ট করো যে লেখাগুলো যেন একটু বড় করে লিখি তোদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আসলে আমরা একটা ম্যাথকে যদি একবার মুছে ফেলে তোমরা কিন্তু সেকেন্ডটা আবার ঠিক মতো দেখতে পারবে না এই জন্য আমাদের টার্গেট থাকে একটা ম্যাথে মানে আমার টার্গেট থাকে একটা ম্যাথ বোর্ডে একবারই শেষ করে ফেলা এবং এই জন্য লেখাগুলো কিন্তু আসলে একটু ছোট হয়ে যায় এবং সেটা কিন্তু আসলে আমার চেয়ে তোমাদের দরকারের জন্য বেশি আশা রাখি তোমরা একটু কষ্ট করে জিনিসটাকে একটু দেখবা এবং আমাদের আসলে বোর্ডটা এতটা বড় না তো সুতরাং এই জন্য আমাদের হয়তো একটু প্রবলেম হয় মধ্যে মধ্যে যেহেতু আমরা ম্যাথ করি অবশ্যই ম্যাথ গুলো অনেক বড় বড় হয় কারণ আমরা এইচএসসি তে পড়ি অনেক বিশাল বিশাল বড় বড় ম্যাথ নিয়ে আমাদেরকে ডিল করতে হয় একটু কষ্ট করে দেখবা আমি তোমাদের জন্য ম্যাথটা ফার্স্ট থেকে আরেকবার একটু বলি যে সকল বন্ধুরা মাত্র ক্লাসে জয়েন করছো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট তোমরা একটু কষ্ট করে ক্লাসটাকে ফার্স্ট থেকে ক্লাসের শেষে আরেকবার একটু দেখে নাও এবং দেখবা কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা না ওকে আসো দেখো এটা ছিল একের চার নাম্বার ম্যাথ কোন স্যারের বইয়ের টেন পয়েন্ট ফোর ইন্টিগ্রেশন এর এই চ্যাপ্টারের চার একের চার নাম্বার ম্যাপটা কি ছিল ইন্টিগ্রেশন অফ টু এক্স মাইনাস ওয়ান ডিব্স ডিভাইডেড বাই এক্স তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি কাজ বলো সেটা হচ্ছে এটাকে আংশিক ভগ্নাংশ করা ঠিক আছে আংশিক ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশনাল আহ সরি আহ হ্যাঁ ফ্র্যাকশন ডিভাইড করা আংশিক পার্শিয়াল ফ্র্যাকশন করা তো আংশিক ভগ্নাংশ করার যে শর্টকাটটা সেটা হচ্ছে ভাইয়া

বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে সেপারেটলি টার্মটা তিনটা টার্মকে তিনবারে লিখবা আমি দেখবা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য আরো সহজ হবে একবার লিখছি x একবার লিখছি x-1 একবার লিখছি x-2 লিখলাম কত একটু দেখো ট্রিপল দাগ ট্রিপল দাগ মানে কি বলো অভেদ লিখলাম x x কে 0 ধরলে x এর মান কত আসছে বলো 0 আসছে তাহলে এই x বাদে বাকি তিন জায়গাগুলাতে বাকি 1 2 3টা জায়গাগুলাতে আমি x এর জায়গায় কত বসায় দিলাম 0 বসাই দিলাম ডান ওকে মাঝখানে প্লাস এবং এই চিহ্নগুলো তো সবসময় কিন্তু প্লাস আকারে আমরা যোগ আকারে লিখবো এখানে কি লিখলাম কত x 1 x 1 কে 0 ধরলে x এর ভ্যালু কত আসে 1 আসে তাহলে কি করব এই x 1 বাদে বাকি উপরে এবং নিচে বাকি তিন জায়গায়তে আমি x এর জায়গায়তে কত লিখব 1 লিখে ফেলব থার্ড থার্ড পার্টে আমার কত x 2 হচ্ছে 0 x 2 লিখলাম এটাকে 0 ধরলে x এর মান কত আসে 2 তাহলে এই যে এই x 2 বাদে 1 2 3 বাকি জায়গাগুলোতে আমি এক দুই তিন জায়গাতে এক্স এর জায়গাতে কত বসিয়ে দিলাম বলো দুই বসিয়ে দিলাম এরপর বন্ধুরা কিছুটা ক্যালকুলেশন করলে ফাইনালি এই টার্মটা আসে দেখো এই টার্মটা আসছে আর এইটাকে দেখো এই টার্মটাই কিন্তু এটা যেটাকে আমরা কি করলাম আংশিক ভগ্নাংশ করলাম এখন দেখো মাইনাস ওয়ান বাই টু দিলাম ওয়ান বাই এক্স এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় বলো ওয়ান বাই এক্স কে করলে হয় হচ্ছে লন এক্স ওকে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টিগ্রেট করলে কত হয় লন এবং দেখো করলে কত হয় তো করো এই ছিল আমাদের টোটাল ম্যাটটা আশা রাখি তোমরা সবাই কিন্তু বুঝতে পারতেছ ইনটিগ্রেশনের অঙ্ক গুলা কিভাবে করে এই পার্টটা একটু আসলে সবার একটু খেয়াল রাখা লাগবে কারণ কি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এর হক ইনফ্যাক্ট শোনো এই যে আমাদের বন্ধু ইকোনমিক্সে পড়ে সে হচ্ছে আজদান আমাদের যে আজকের স্টুডিও ম্যানেজার সে ইকোনমিক্স পড়ে এবং সে আমাকে বলে তার কিন্তু একাউন্ট তার যে ইকোনমিক্স ম্যাথ করতে গেলেও ইন্টিগ্রেশন পার্টটা তার কিন্তু লাগে তো সুতরাং ভাইয়া সায়েন্স ও কমার্স ও ইন্টিগ্রেশন কিন্তু তোমাকে আসলে পারা লাগবে আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবা ফিজিক্স কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং করতে যাবা অথবা যে কোনো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং করবা মনে রাখবা ইন্টিগ্রেশন ইজ এ মাস্ট থিং ওকে আচ্ছা তো আমরা চলে যাই আমাদের পরের ম্যাথে এবং ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি ঠিক আছে আমাদের এখানে দেখবা টেন মিনিটস স্কুলের যে অফিসিয়াল যে সাইটটা আছে www.10minuteschool.com সেখানে খেয়াল করবা আমরা কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র লাইভ ক্লাসই অ্যারেঞ্জ করি না দেখবা লাইভ ক্লাসে পাশাপাশি কিন্তু তোমাদের জন্য অনেক ব্লগিং অনেক দেখবা স্মার্ট বুক অনেক কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য রেডি করা আছে তোমরা কিন্তু সেগুলো আরও হেল্প নিতে পারো ইচ্ছা করলে দেখবা ইনফেকশনও আইমানের চিন্তা আছে তোমাদের জন্য রিসেন্টলি একটা ম্যাথ অলিম্পিয়ার টাইপের কিছু একটা আরेंज করার এবং দেখবা আমরা তোমাদেরকে খুব বড় পরিসরে হয়তো জানাবো যে কবে থেকে এই ম্যাথ অলিম্পিয়ারটা আমাদের 10 নেটস স্কুলের লাইভ প্রথম ফাস্ট লাইভ ম্যাথ অলিম্পিয়ারটা হবে ম্যাথ অলিম্পিয়ারটা আমরা আরेंज করব সেই সম্পর্কিতও দেখবা ঘোষণা খুব রিসেন্টলি তোমাদের এখানে আসবে তো তোমাদের কাছে কিন্তু আমাদের এক্সপেকটেশন তোমরা সবাই সেখানে কিন্তু অ্যাটেন্ড করবা ওকে আচ্ছা দেখো এরপর এরপর আমরা চলে যাই আমাদের পরের ম্যাটটাতে সেটা হচ্ছে একটা শর্টকাট ম্যাথ আমরা এখন একটু শর্টকাট লেভেলে যাই কিভাবে করলে অঙ্কগুলো আর একটু সহজে করা যায় দেখো বিশাল বেশি আসা একটা ম্যাথ সেটা হচ্ছে ছয়ের কি বলো চার নাম্বার ম্যাথটা একটু দেখো এখানে ছয়ের চার নাম্বার ম্যাথটা একটু দেখো একটু দেখো এখানে কি আছে উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে আসে স্কোয়ার মাইনাস সাথে হচ্ছে ডিএক্স দেখো বন্ধুরা ছয় আর চার নম্বরটা আমরা আরো অনেক অঙ্ক করব বুঝতে পারতেছো আজকে 10.4 এর ফার্স্ট পার্ট তার মানে কি দুইটা পার্টে কিন্তু আমাদের ক্লাস হবে এই ম্যাথটা তোমরা একটু খেয়াল করো কারণ কি এই ম্যাথটা করার পর সিমিলার একটা ম্যাথ তোমাদেরকে কিন্তু করে দিতে হবে ওকে দেখো x স্কয়ার মাইনাস 1 নিচে x স্কয়ার মাইনাস 4 বন্ধুরা আমরা একটু টেকনিক করে উপরে লিখতে পারি x স্কয়ার মাইনাস 4 প্লাস 3 আর নিচে x স্কয়ার মাইনাস 4 এবং সাথে কি লিখব বলো ডিএক্স দেখো আমি নিচে টার্মটাকে কিন্তু উপরে লিখছি উপরে আছে -1 ভাইয়া লিখছি কি -4 তো আমরা একটা প্লাস 3 করে ফেলি তো -4 প্লাস কিন্তু -1 হবে ওকে তো এটাকে দুইটা ভাগ করে ফেলো কি লিখবা বলো x স্কয়ার 4 বাই x স্কয়ার 4 3 ডিভাইডেড বাই x স্কয়ার 4 সাথে হচ্ছে ডিএক্স তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে থাকবে 1 3 ডিভাইডেড বাই x স্কয়ার টু স্কোয়ার এবং সাথে হচ্ছে dx দেখছো এই বিশাল অঙ্কটা কত সহজে দেখো এই অঙ্কটা এত বেশি বার আসছে ঢাকা বোর্ড দুই হাজার পনেরো কিন্তু নিচে যা আছে সেটাকে আমি উপরে এনে ফেললাম এবং কি করে ফেললাম দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর উপরে কি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর জায়গাতে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ফোর সাথে হচ্ছে প্লাস থ্রি তাহলে কিউ করে টার্মটা চলে আসে দুই ভাগ করে ফেলো অঙ্ক কিন্তু শেষ প্রায় দেখো ওয়ান কি ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে এক্স প্লাস ধ্রুবক পদ হচ্ছে থ্রি হচ্ছে ধ্রুবক ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সূত্র তো জানো ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি ওয়ান বাই টু এ সাথে কি বলো লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি তাহলে থ্রি এখানে লিখবো ওয়ান বাই টু ইন্টু এ হচ্ছে টু সাথে লন এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সি তাহলে প্লাস এখানে হবে সাথে হচ্ছে একটা প্লাস সি দেখো বন্ধুরা ম্যাথটা কিন্তু আসলে শেষ হয়ে গেছে দেখো কঠিন কোন ম্যাথ কি এখানে আসলে আদৌ ছিল দেখো একটু ভালো করে আমরা আসলে কি পার্টা করলাম এখানে কোনো নতুন কিছু না

কঠিন কোনো পার্ট কি করলাম আমরা একদমই কিন্তু না বন্ধুরা খেয়াল করো এই চ্যাপ্টার ইনফ্যাক্ট ইন্টিগ্রেশনের সব খুবই সোজা প্রকৃতির জাস্ট তোমাকে একটু ফোকাস থাকা লাগবে তুমি আসলে কোন পার্টের পর কোন পার্টটা করবা তো দেখো আমরা কিন্তু দুইটা টাইপ আজকে শিখে ফেললাম আমরা কি শিখলাম আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় আমরা কিন্তু এই পার্টটা এখান থেকে দেখলাম ওকে ওকে এরপর আমরা আজকে যে ম্যাথটা করব বন্ধুরা যেটা তোমরা করবে আসলে আমি না সেই অঙ্কটা হচ্ছে তিন নাম্বার ছয়ের তিন নম্বর অঙ্কটা দেখি সবাই করো দেখি ক্লাস ওয়ার্কে আমাকে করে জানাও দেখি কয়জন বন্ধু পারো এটা হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 সাথে হচ্ছে dx বন্ধুরা ছয়ের তিন নম্বরটা হচ্ছে তোমাদের আজকে ক্লাস ওয়ার্ক দেখি কয়জন বন্ধু এই অঙ্কটাকে এই জিনিসটা ফরম্যাট এই ফরম্যাটটা ফলো করে এই অঙ্কটা আমাকে করে দিতে পারে ছয়ের তিন নম্বর ম্যাটটা দেখি তোমরা একটু চেষ্টা করো ঠিক আছে না পারলে অবশ্যই আমি করে দিব সবাইকে আচ্ছা হ্যাঁ আহ আচ্ছা আসিফ অনেক ভালো আহ একটা ক্লাস ওকে খুব ভালো করে বুঝেছি অনেক সহজ ভাইয়া থ্যাংক ইউ তোরা রহমান হ্যাঁ অনেক থ্যাংক ইউ অনেক সহজ ভাইয়া রাখি এটা সহজ ছিল ভাইয়া আহ ভাইয়া আমাদের ক্লাস ওয়ার্ক দাও হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক ইন্টিগেশন অফ এক্সস স্কোয়ার বাই এক্স এ স্কোয়ার মাইনাস দেখি করে তোমরা আমাকে জানাও আহ রাইসা আফরিদি এরপর হচ্ছে অনেক বন্ধু অলরেডি হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই লাইভ অলিম্পিয়া লাইভ অলিম্পিয়াড বেশি জোস আইডিয়া ফাহমিদা জাহান হ্যাঁ ইনশাল্লাহ আমরা অ্যারেঞ্জ করবো লাইভ অলিম্পিয়াড ইয়ামিন আক্তার আহ হুম আমার আচ্ছা আচ্ছা হুম মিনা আক্তার দেখো ভাই মিনা আক্তার নামে একজন কমেন্ট করছে আমি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে কোচিং করতে পারি না বাট ক্লাস করে আলাদা একটা কনফিডেন্ট আসে আর কোচিং সেন্টারে যাইতে হবে না থ্যাংক ইউ টেন স্কুল দেখো এটাই কিন্তু আমাদের ফোকাস ছিল অনেক এরকম হয়তো মিনা তুমি ছাড়াও বাংলাদেশের গ্রামাঞ্চলের অনেক স্টুডেন্টই হয়তো ভালো ভালো কোনো গাইডেন্স বলো বা এরকম ম্যাথ শিখানোর একটা ট্রাই কিন্তু আসলে তারা করতে পারে না তারা হয়তো এই গাইডলাইনটা তারা হয়তো পায় না আমাদের টেন মিনিটস স্কুলের মেইন ফোকাসটা আসলে কি যে একটা মোটামুটি একটা কি বলবো আইডিয়াল বা স্ট্যান্ডার্ড একটা ওয়ে যেন গাইডেন্স যেন তোমরা সবাই পাও সেটা তুমি কেন মিনা বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্ট জন্য আমাদের টেন মিনিটস স্কুলের করে অ্যাটলিস্ট তারা যেন একটা গাইডেন্স পায় সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটা করাই কিন্তু আমাদের ইচ্ছা থ্যাংক ইউ মিনা তোমাকে তোমার কমেন্টার জন্য এবং তোমার কমেন্ট আমাদের টেন মিনিটস স্কুলকে টেন মিনিটস স্কুল টিমকে কিন্তু অনেক ইন্সপায়ার করবে ঠিক আছে থ্যাংক ইউ মিনা আচ্ছা আসো দেখি কয়জন বন্ধু

ঠিক আছে ও আচ্ছা এর আগে একটা ওয়ান বাই এ আসবে হাফ ইন্টু লন এটা প্লাস সি খেয়াল করো এটা হবে তোমার কিন্তু ফাইনাল অ্যান্সার দেখি কয়জন বন্ধু করতে পারতেছে এখানে হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা একটা কথা বলি এখানে অনেক বন্ধু করছে দেখো রাব্বি রাব্বি বন্ধু তুমি কিন্তু এই হাফটা দাও নাই রাব্বি হাফ দাও নাই অবুজ বালক তোমার অ্যান্সারটা ঠিক আছে হ্যাঁ এরপর হচ্ছে হ্যাঁ শান্ত শান্ত একটু দেখে নাও শান্ত মনে হয় হয় নাই আজকে অঙ্কটা ঠিক আছে প্রান্ত বণিক প্রান্ত তুমি হাফটা দাও নাই বন্ধু অনেকে এই হাফটা দিচ্ছ না এই হাফটা দেখো এখানে একটা ওয়ান বাই টুয়ে এ আছে এই ওয়ান বাই টু এটা কিন্তু তোমাকে অবশ্যই দেয়া লাগবে মিলন তিথি মিলন তিথি আপু তুমিও কিন্তু এখানে হাফটা দাও নাই সবাই হাফ দিতে ভুলে যাচ্ছে এই অঙ্কটার মধ্যে এ যে আরিফ আহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোর ফোর ফোর

লু বাই এক্স প্লাস x প্লাস সি তাহলে লাইন খেয়াল করো এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এক্স প্লাস লন এক্স মাইনাস টু বাই কত বলো এক্স প্লাস সাথে হচ্ছে প্লাস ঠিক আছে দেখি এই পার্টটা কিন্তু আমাদেরকে করতে হবে ওকে এক্স প্লাস হ্যাঁ অনেক বন্ধুরই হয়েছে হ্যাঁ জি ভাই সেটাই তো বলি না না মিস্টেক ভাই হ্যাঁ ঠিক আছে কাটাকাটি যাবে হ্যাঁ সীমান্ত সিদ্ধিক সে কমেন্ট করছে ফোর আর ওয়ান বাই টু ইন্টু তো কাটাকাটি যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক আছে দেখো আমরাই ভুল সেটা হচ্ছে এক্স প্লাস এই যে ফোর আর ওয়ান বাই টু টু কিন্তু আসলে ডিডাক্ট হয়ে যাবে কাটাকাটি চলে যাবে থাকবে কত x প্লাস লন এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস দেখো বন্ধুরা আমরা চলে যাই আজকে আমাদের পরের ম্যাটটাতে ওকে দেখি আজকে আমরা পরে কোন ম্যাটটা করতে পারি ওকে বন্ধুরা আজকে আজকে আমরা পরে আরেকটা ম্যাথ করবো সেটা হচ্ছে একের একের ছয় নাম্বার ম্যাথটা এটাও বেস্ট টেকনিক্যাল একটা ম্যাথ বন্ধুরা একটু খেয়াল করো একের ছয় নাম্বার ম্যাটটা একের ছয় নম্বর ম্যাথটা দেখো

এই অঙ্কটা করার জন্য আমরা কিন্তু একটা শর্টকাট করব। ঠিক আছে আশা কি এই ছয়ের তিনও তোমরা সবাই বুঝতে পেরেছো তো সবাই একটু শর্টকাটটা ফলো করো যে কিভাবে আমরা অঙ্কগুলো আসলে করি ওকে এমন কোনো কঠিন পার্ট কিন্তু এখানে থাকে না দেখো আমরা এটাকে ফার্স্টে করব কি এটাকে আমরা ফার্স্টে দুই ভাগ করে ফেলবো দেখো দুই ভাগ কিভাবে করব বলো দুই ভাগ হচ্ছে

প্লাস থার্টি ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি এক্স বা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আর যেহেতু মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম এখন দেখো এখানে নিচে আছে এক্স স্কয়ার মাইনাস কি বলো টোয়েন্টি ফাইভ এই এক্স স্কয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ কে ডিফারেন্সিয়েট করলে কত দাঁড়ায় বলো হাফ নাকি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ কে ডিফারেন্সিয়েট করলে দাঁড়ায় হচ্ছে টু এক্স ওকে তাহলে আমি এখানে একটা হাফ দিলাম এবং উপরে একটা টু এক্স নিয়ে আসলাম নিচে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডি ক্লাস ঠিক আছে তো দেখো এরপর এরপর কোন কাজটা আসলে আমরা এখানে করবো দেখো হাফ এখানে নিচেরটা টার ডিফারেন্সিয়েটার অ্যান্সার কিন্তু উপরে আছে তাহলে অ্যান্সার কত হবে লন নিচের টার্মটা ঠিক আছে বন্ধুরা এটাই কিন্তু শর্টকাটটা যদি নিচের টার্মে ডিফারেন্সিয়েটর অ্যানসার উপরে থাকে অ্যানসার হয় লন নিচের টার্মটা দেখো নিচের টার্মে কত আছে x স্কয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ করলে কত দাঁড়ায় বলো টু এক্স আমি কিন্তু আগের লাইনে টু আর হাফ দিয়ে এখানে উপরে টু গুণ করছি বাইরে একটা হাফ নিয়ে আসছি তো টু আর টু কিন্তু কাটাকাটি চলে যাবে ওকে তো দেখো নিচের টার্মে ডিফারেন্সিয়েটর অ্যানসার কিন্তু এখানে উপরে আছে তাহলে অ্যানসার কত হবে লন নিচের টার্মটা প্লাস থার্টি ফাইভ

তো খেয়াল করো এটাই কিন্তু তোমার ফাইনাল ম্যাথ পর্যন্ত ঠিক আছে আমরা একটু দেখি কয়জন বন্ধু বুঝতে পারতেছে এখানে হ্যাঁ প্লাস হবে ভাইয়া হ্যাঁ মিলন তিত্রি প্লাস হবে অনেকে বলা শুরু করছিল মিনা আক্তার প্লাস হবে আয়মান সাদিক কুকিং আচ্ছা আচ্ছা হুম 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 আহ বার্ড প্লাস হবে ফোর বাই ফোর তো কাটাকাটি যাবে হ্যাঁ অনেক বন্ধু বুঝতে পেরেছে আসলে আমি মাইনাস দিয়ে ফেলছিলাম সেটা আসলে মাইনাস হবে না প্লাস হবে ওকে তো দেখো এখানে

এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এই যে এই টার্মটা দেখো এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে বলো আমার টু এক্স আসে বাট উপরে তো এক্স আছে আমি কি করলাম হাফ দিয়ে উপরে একটা টু নিয়ে আসলাম বাইরে সামনে হাফ গুণ উপরে আনলাম টু তো দেখো ভাইয়া নিচের টার্মে ডিফারেন্সিয়েটের আনসার কিন্তু এবার উপরে আছে তাহলে আনসার কি হবে হাফ হাফের জায়গায় রয়ে যাবে নিচেরটা ডিফারেন্সিয়েটের আনসার উপরে থাকলে লন

ঠিক আছে তো ফাইনালি দেখো হাফ এখানে থার্টি আর ফাইভ আর কাটাকাটি গেলে সেভেন বাই টু থাকবে বন্ধুরা তোমাদের কি বুঝতে সুবিধা হচ্ছে নাকি বুঝতে পারতেছো না কমেন্ট সেকশনে জানাও যে কারো কারো বুঝতে সমস্যা হচ্ছে আশা রাখি কারো কোনো জায়গাতে এখানে বুঝতে লাস্ট লাইনে সেভেন বাই ফাইভ হবে হ্যাঁ আচ্ছা সেভেন বাই ফাইভ হবে হ্যাঁ হ্যাঁ সেভেন বাই ফাইভ কেন ভাই এই ফাইভ আর থার্টি ফাইভ তো কাটাকাটি গেলে

আচ্ছা যাই হোক ভাইয়া রিভিশন ভালো রিভিশন হয়েছে থার্ড লাইনটা আবার থার্ড লাইনটা কি করলাম একটু দেখো থার্ড আমরা কি করলাম আছে তো এটাকে করলে দাঁড়াবে হচ্ছে টু এক্স তাহলে উপরে সূত্রে মেলার জন্য আমি বাইরে টু দিলাম উপরে একটা 2 গুন করলাম টু আর টু কিন্তু কাটা কাটাকাটি চলে যায় সাবরিনা তারান্ন পূর্ণ আশা রাখি তুমি বুঝতে পারছো আপু ঠিক আছে যাক আচ্ছা হুম কে কে টাকা বেঁচে গেছে ভাইয়া সেভেন বাই ফাইভ হবে হ্যাঁ হবে ভাইয়া লাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওয়ান বাই টু ইন্টু এ পাঁচ সাত কয়টি সেভেন বাই টু না আচ্ছা যাক হ্যাঁ যাক তো আমরা এখন পরের যে ম্যাথটা এখন আমরা আসলে করবো সেটাও একটা বইয়েরই ম্যাথ ঠিক আছে এখন শোনো তোমাদেরকে একটা কথা সেটা হচ্ছে সব ম্যাথের কিন্তু শর্টকাট হয় না অনেকে দেখা যায় ম্যাথ লাইফ ক্লাসে এসে কমেন্ট সেকশনে লেখে ভাই সব ম্যাথ শর্টকাট দেখান শর্টকাট দেখান বন্ধুরা শোনো সব ম্যাথের কিন্তু শর্টকাট আসলে হয় না যে সব ম্যাথগুলো শর্টকাট হয় আমরা কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে আসো তো দেখো এখানে এখানে আমরা পরের যে ম্যাথটা আসলে আজকে করব ঠিক আছে যারা হয়তো একটু বুঝতে পারতেছি না বা আমরা হয়তো পরে জয়েন করছি ক্লাসে তোমরা একটু ক্লাসটাকে ফার্স্ট থেকে আরেকবার একটু দেখো দেখবা আশা রাখি সমস্যা হবে না ওকে এবার দেখো এবার দেখো এবার এবার আমরা আরেকটা অঙ্ক করি যেটা একটু হয়তো অন্য ধাঁচের ঠিক আছে সেই অঙ্কটা হচ্ছে সে আহ হ্যাঁ তিনের এক নাম্বার অথবা তিনের তিন নাম্বারও করে ফেলা যায় যাক আমরা এক কাজ করি আমরা তিনের তিন নাম্বার অঙ্কটা একটু করার চেষ্টা করি দেখি আমরা পারি কিনা ঠিক আছে তিনের তিন নাম্বার যে অঙ্কটা আহ হ্যাঁ

ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 বন্ধুরা আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি এখন শোনো এই ম্যাথটা করার জন্য কিন্তু আমাদেরকে আসলে কি করা লাগবে বলো এই ম্যাথটা করার জন্য আমাদের কিন্তু আসলে আংশিক ভগ্নাংশ করা লাগবে তো সব অঙ্কে কিন্তু আংশিক ভগ্নাংশ আসলে শর্টকাটলি করা যায় না এই অঙ্কটা আংশিক ভগ্নাংশ আমাদেরকে একটু লং কাটে করা লাগবে তো লং কাটটা আসলে কি রকম সেটা হচ্ছে লং কাটটা আসলে সেই আমরা যে 90 এর চিরাচরিত পদ্ধতিতে করতাম সেইভাবে একটু খেয়াল করো বাই এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো আমরা এর নিয়মে কিন্তু অঙ্কটা করায় স্টার্ট করলাম তাহলে এখানে কি লেখা যায় বলো

প্লাস বি এক্স প্লাস সি ইনটু কি বল এক্স লাইনটাকে দিলাম এক নম্বর ঠিক আছে যা এক্স এর সকল মানের জন্য যা এক্সের সকল মানের জন্য সত্য খেয়াল করো যা এক্স এর সকল মানের জন্য সত্য বন্ধুরা টার্মটা একটু ভালো করে বুঝ ওয়ান বাই এক্স ইন্টু এক্সেস করা প্লাস ওয়ান ট্রিপল দা কিন্ডিকেট করে বল অভেদ এ বাই এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই কত এক্সেস করা প্লাস ওয়ান ওকে এবার খেয়াল করো আমরা কি করলাম ইনিচের টামটা দিয়ে ওই পাশে নিয়ে গেলাম উভয়টাকে গুণ করলাম এক্স আর এক্স কাটাকাটি গেলে থাকবে হচ্ছে এক্স করা প্লাস ওয়ান বি এক্স প্লাস সি থাকবে সাথে কত থাকবে একটা এক্স যা এক্স এর সকল মানের জন্য সত্য আচ্ছা এবার আমরা কি করব খেয়াল করো এ দেখো টার্ম দুটা কি কি বলো টার্ম দুটা হচ্ছে একটা হচ্ছে এক্স যেটাকে আমরা শূন্য ধরলে শূন্যই পাবো আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এবার দেখো এক এ এক নম্বর এই যে এক নম্বর ইকুয়েশনটাতে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে এক নম্বরে আমরা যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই দেই তাহলে এখানে জিরো হবে জিরো হলে এই এক্স স্কোয়ার যদি জিরো হয় তাহলে এখানে থাকবে এ এটা জিরো হইলে পুরো পার্টটাই বাদ তাহলে এ এর মান কত চলে আসবে বলো বন্ধু ওয়ান চলে আসবে আমার এখান থেকে কিন্তু তিনটা টার্ম বের করতে হবে এ বি এবং কি বলো সি তিনটা টার্মের ভ্যালু আমরা এখান থেকে বের করব এ বি সি তাহলে আমরা কিন্তু অলরেডি এ পেয়ে গেলাম কিভাবে খেয়াল করো যে টার্মগুলো নিচে আছে ভগ্নাংশে যে টার্ম হরে আছে এক্স এবং কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স কে যদি আমরা জিরো ধরি টা আমরা ফার্স্টে একের উভয় পক্ষে বসাবো তাহলে এই পাশে তো শুধু ওয়ান ওয়ান নামলো এখানে এক্স স্কোয়ার জায়গায় জিরো বসালে জিরো প্লাস ওয়ান ওয়ান এখানে এক্স জিরো বসালে পুরো পার্টটাই কি হয়ে যাবে বলো জিরো হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা ওয়ান পেলাম এবার আমাদের কাজ হচ্ছে এ পেলাম বি আর সি বের করতে হবে তো বি যদি আমরা বের করতে চাই দেখো এখানে এক্সেস করার সহগ আসবে হচ্ছে এক্সেস করার সহগ সমীকৃত করি তো লেখো যে এক এ এক্স করে সমীকৃত করে বন্ধুরা তোমরা অনেকেই হয়তো সহক সমীকৃত করে টানটার সাথে পরিচিত না আমি একটু বলি সহক সমীকৃত করা মানে হচ্ছে বাম পাশ এবং ডান পাশ থেকে কার সহক বলো এক্স স্কোয়ারের এর দুই উভয় পাশ থেকে আমরা শুধুমাত্র এক্স স্কয়ার থাকলে তার সহক দিব যদি এক্সেস স্কয়ার না থাকে তার সহক হবে জিরো যেমন খেয়াল করো আমার এই যে এক ইকুয়েশন এটা বাম পাশে কিন্তু নাই কত আছে আছে কিন্তু নেওয়া যাবে না হচ্ছে জিরো এক্স স্কোয়ারের সহক মানে বাম এবং ডান পাশ থেকে আমরা শুধুমাত্র এক্স স্কোয়ারটাকে নিবো এখানে দেখো এ এক্সেস স্কোয়ার গুণ করলে এ এক্স স্কয়ার আসবে তাহলে আমরা এখানে একটা এ নিতে পারি এখানে গুণ করলে দেখো একটা বি এক্স স্কয়ার আসবে তাহলে এখান থেকে একটা বি নিতে পারি তাহলে কি হবে বি হবে মাইনাস এ এর মান ওয়ান তাহলে এখানে হবে মাইনাস কি বলো ওয়ান কত পেয়ে গেলাম বলো বি হবে হচ্ছে মাইনাস এ তাহলে এর মান